হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষের নিমেষে রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের ভিডিওতে থাকছে পার্ট 4। এই নাম্বার সিরিজ অধ্যায়ের এর আগের যে পার্টগুলো আমি অলরেডি করিয়েছি সেই সমস্ত ভিডিও ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং আজকের নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 4-এর প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক নতুন নিয়ম কিন্তু তোমরা এখানে শিখতে পারবে। সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। চঞ্চল ঘোষের রিজনিং বইয়ের নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের পার্ট 4 শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 16 থেকে। তো সিরিজটা লক্ষ্য করো, এই সিরিজের সংখ্যাগুলো একবার বেড়েছে একবার কমেছে, এবং এখানে কিন্তু কোশ্চেন মার্ক রয়েছে দুটো, এখানে একটা এবং এখানে একটা। তো এখানে দেখো, এখানে যে পদ্ধতিটা ফলো করতে হবে, যেমন এখানে হচ্ছে 80, তারপরে 40, এখানে হচ্ছে 44, এখানে হচ্ছে 90। তো এখানে সিরিজটাকে একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু বোঝা যাবে এখানে কিন্তু একটা প্যাটার্ন ফলো করা হয়েছে। এই যে 80, 90, 95, 100, এগুলোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, আবার 40, 44, 48, এগুলোর মধ্যে একটা সম্পর্ক কিন্তু রয়েছে। তো এই সূত্র ধরেই আমাদেরকে এই সমাধানটা করতে হবে। তো তাহলে এখানে দেখো, 80-র পরে রয়েছে কোশ্চেন মার্ক, এবং এরপরে রয়েছে 90, এরপরে রয়েছে 95। তো এই যে 90 থেকে 95, এই সম্পর্কটাই আমরা এখানে ধরবো। এখানে কত বাড়লো? এখানে বাড়লো কিন্তু +5। আবার 95-এর পরে এখানে রয়েছে 100, এখানে কত বাড়লো? এখানে আছে +5 কিন্তু বাড়লো, এবং এটা কিন্তু একটা করে সংখ্যা গ্যাপ দিয়ে। তাহলে ঠিক একই রকমভাবে 40-এর পরে এখানে 44 হয়েছে, তারপরে হয়েছে 48। তো তাহলে 40 থেকে 44 এখানে +4 বেড়েছে, 44 থেকে 48 এখানে +4 বেড়েছে, এবং তারপরে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানেও কিন্তু তাহলে +4 বাড়বে, অর্থাৎ এটা হবে 52। তাহলে উপরের সিরিজটা কিন্তু +5 করে বাড়ছিল, অর্থাৎ 80-র পরে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এটা অবশ্যই +5 হয়ে এই কোশ্চেন মার্কের স্থানে হবে 85। আবার এই 85-এর সঙ্গে যদি +5 করা হয় তাহলে দেখো এখানে কিন্তু 90 এসেছে, অর্থাৎ +5 কিন্তু এক্ষেত্রে একদম সঠিক। তাহলে এখানে দুটো উত্তর আমরা কী কী পেলাম, একটা 85 আর একটা হচ্ছে 52। তো তাহলে এই দুটো উত্তর আমরা কোন অপশানে পাচ্ছি? এই দুটো উত্তর আমরা পাচ্ছি অপশন C-তে, 85 এবং 52। তো তাহলে সঠিক উত্তর আমাদের নির্ণয় করা হয়ে গেছে, এবং এটি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ভালো প্রশ্ন। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো নিয়মিত পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না। এবার আমরা কোশ্চেন নাম্বার 17-এর সমাধানটা দেখে নেবো। এখানে যে সিরিজটা রয়েছে লক্ষ্য করো, এই সিরিজটা কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে, অর্থাৎ সিরিজটা কিন্তু একমুখী, অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র প্লাসের মাধ্যমেই কিন্তু সঠিক উত্তর নির্ণয় করা যাবে, কারণ এখানে যে গ্যাপগুলো আছে সেগুলো কিন্তু খুবই সামান্য। অর্থাৎ এখানে যেরকম 17-এর পরে হয়েছে 18, এখানে +1 বেড়েছে, 18-এর পরে এটা কোশ্চেন মার্ক, এটাকে আমরা এখন বাদ রাখবো। তারপরে 23-এর পরে হয়েছে 27, এখানে +4 বেড়েছে, 23-এর সঙ্গে +4 করলে 27, তারপরে এখানে +5 বেড়েছে। তো সুতরাং এখানে কিন্তু +6 বাড়বে, অর্থাৎ এক্ষেত্রে এটা হবে 38 এই কোশ্চেন মার্কের স্থানে। তাহলে এখানে অবশ্যই +3 বাড়বে, এখানে এমন একটা সংখ্যা হবে এই কোশ্চেন মার্কের স্থানে, 4-এর ঠিক আগের সংখ্যা হবে এটা +3। এবং কোশ্চেন মার্কের স্থানের সংখ্যাটা নির্ণয় করতে গেলে এই 23 থেকে 3 বিয়োগ করতে হবে, যেহেতু আমরা আগের সংখ্যা নির্ণয় করছি, অর্থাৎ এখানে হবে 20, কারণ 20-র সঙ্গে 3 প্লাস করলে 23 হয়, অর্থাৎ দুটো উত্তর আমরা পেয়ে গেলাম, 20 এবং 38। তো সুতরাং এখানে +2 হবে, 18-র সঙ্গে 2 যোগ করলে 20 হয়। তো সুতরাং দুটো উত্তর হবে 20 এবং 38, এবং এই অপশান রয়েছে অপশন নাম্বার A-তে, 20 এবং 38। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা কোশ্চেন নাম্বার 18-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে এখানে কিন্তু ছোটো বড় সংখ্যা মিলে মিশে আছে, অর্থাৎ যেমন 5, তারপরে 4, তারপরে আবার বেড়ে হয়ে গেলো 20, তারপরে আবার কমে হলো 6, তারপরে 5, আবার বেড়ে হয়ে গেলো 30। তো এখানে কোন প্যাটার্নটা ফলো করা হয়েছে সেটাও দেখো, একটু লক্ষ্য করে একটু বুদ্ধি ব্যবহার করলে কিন্তু আমরা সঠিক উত্তর নির্ণয় করতে পারবো। সেটা হলো এই যে এখানে 5, তারপরে 4 এবং 20 রয়েছে। তো দেখো এখানে 4 এবং 5-কে যদি গুণ করা হয় তাহলে কিন্তু 20 আসে, আবার তার ঠিক পরে 5 আর 6 গুণ করলে কিন্তু 30 আসে, 5 6 30। তাহলে এই যে 42 রয়েছে 6-এর পরে, তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে
বিয়াল্লিশ হয়, 642, তাহলে সাত, এই যে কোশ্চেন মার্কের স্থানে এখানে কিন্তু আমরা একটা সাত পেলাম, আবার এখানে আট এবং সাত রয়েছে, অর্থাৎ সাতাটা 56, অর্থাৎ এই আট এবং সাত গুণ করলে হয় 56, তাহলে দুটো উত্তর অর্থাৎ দুটো কোশ্চেন মার্ক আমরা পেয়ে গেলাম, সাত এবং 56, এবং এই সাত এবং 56 রয়েছে অপশান নম্বর ডিতে, 7 এবং 56। তো আশা করি প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন নম্বর 19 সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে যোগ বা গুণ করতে হবে, তো গুণ এখানে হবে না কারণ ডিস্টেন্সটা খুব একটা বেশি নেই, তো তাহলে এখানে যোগ করা হয়েছে কিন্তু কত যোগ করা হয়েছে সেটা নির্ণয় করার চেষ্টা করতে হবে। তো এখানে 91 পরে 92 রয়েছে, এখানে এক বেড়েছে, তারপরে কোশ্চেন মার্ক রয়েছে এবং কোশ্চেন মার্কের পরে 105 এবং তারপরে সরাসরি 121 এবং তারপরে সবশেষে এখানে আবার রয়েছে কোশ্চেন মার্ক। তো এখানে কিভাবে সমাধানটা করা হয়েছে, তো এখানে 91 থেকে 92 এখানে এক বাড়লো, আবার এখানে 105 থেকে 121, তো তাহলে এখানে প্লাস একের ডিফারেন্স এবং এখানে প্লাস 16 ডিফারেন্স, তো তাহলে মাঝে কিন্তু এখানে কোনো প্যাটার্ন আমরা এখানে খুঁজে পাচ্ছি না যদি এখানে 1 আর 16 হয়, কারণ এখানে 2 বা 3 বা 4 এর পরে সরাসরি কিন্তু 16 হবে না, তো তাহলে এই প্যাটার্ন অনুযায়ী কাজ করলে কিন্তু এখানে হবে না, আশা করি এটুকু বুঝতে পারলে। তো তাহলে কিভাবে এই ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে, তাহলে এই ডিস্টেন্সটা দেখো কিভাবে হবে, এখানে যদি প্লাস 1-এর স্কোয়ার আমরা করি, অর্থাৎ 1-এর স্কোয়ার কিন্তু একই হয়, এখানে কিন্তু 1 বেড়ে, এখানে কিন্তু 91 থেকে 1 বেড়ে 92 হলো, এটা ঠিক আছে, এবং এখানে যদি প্লাস 4-এর স্কোয়ার আমরা করি তাহলে কিন্তু সেই 16-ই আমাদের হলো, কিন্তু এখানে 4-এর স্কোয়ার হলো, কিন্তু সেই 16-ই কিন্তু এখানে যোগ হয়ে 105 থেকে 121 হলো, কিন্তু রূপটা আমাদের কী হলো না, 4-এর স্কোয়ার, 4-এর বর্গ। তো তাহলে এক্ষেত্রে সুবিধা কী হলো, এবার দেখো এখানে 1-এর থেকে 4-এর ডিস্টেন্স কিন্তু পৌঁছানো সম্ভব, 1-এর স্কোয়ার থেকে 4-এর স্কোয়ার খুব একটা ডিস্টেন্স না, তো সুতরাং মোটামুটি এখান থেকেই প্যাটার্নটা আমরা পেয়ে যাব। এখানে 1-এর স্কোয়ার হয়েছে মানে এখানে পরেরটা 2-এর স্কোয়ার হবে, এখানে কিন্তু পরেরটা 3-এর স্কোয়ার হবে, তারপরে 4-এর স্কোয়ার অলরেডি রয়েছে এবং সবশেষে এটা কিন্তু 5-এর স্কোয়ার হবে, এবং এটা করে কি উত্তর বেরোচ্ছে সেটা এবার আমরা দেখবো। যেমন 92-এর পরে যদি আমরা 2-এর স্কোয়ার এই 92-এর সঙ্গে যোগ করি, মানে 2 দুগুণা এখানে হচ্ছে 4, অর্থাৎ 92 আর 4 হলো 96, এই কোশ্চেন মার্কের স্থানে এখানে 96, এই 96-এর সঙ্গে যদি এই 3-এর স্কোয়ার মানে 3 3 9 আমরা যোগ করি তাহলে 105 কি আসছে, তাহলে কিন্তু 105 আসছে, অর্থাৎ 3-এর স্কোয়ার এখানে একদম সঠিক, এবং তারপরে 4-এর স্কোয়ার মানে 121 তো এসেছে, এটা আগে আমরা নির্ণয় করেছি, এবং এই 121-এর সঙ্গে 5-এর স্কোয়ার যদি যোগ করা হয়, 5-এর স্কোয়ার মানে 5 5 25, অর্থাৎ 121-এর সঙ্গে যদি এই 25 যোগ করা হয় তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হচ্ছে, তাহলে হচ্ছে 146, অর্থাৎ 96 এবং 146, এটা হচ্ছে আমাদের উত্তর, এবং এই দুটো উত্তর যে অপশান আমরা পাচ্ছি সেটা দেখো অপশান নম্বর বি, 96 এবং 146। তো আশা করি প্রশ্নের সমাধানটা বুঝতে পারলে, এটা কিন্তু বন্ধুরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো তোমরা লাইক করো আর নাই করো, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, কারণ এই ক্লাসগুলো কিন্তু অনেক বন্ধুদের দরকার, তারা অনেক প্রিপারেশান নিচ্ছে এবং বাড়ি বসে বিনা খরচায় যদি ক্লাসগুলো তারা পেয়ে যায় তাদের অনেকটাই উপকার হবে, তো সুতরাং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে অবশ্যই উপকার করো। এবার আমরা কোশ্চেন নম্বর 20 সমাধানটা দেখে নেবো। এই 20 নম্বর কোশ্চেনের সমাধানটা দেখো, এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটাও কিন্তু অনেকটা কোশ্চেন নম্বর 16-এর মতো, একটা তুলনায় একটা কমছে এবং বাড়ছে, তো সুতরাং এটাও কিন্তু সেই একটা করে গ্যাপ ফলো করে কোশ্চেন নম্বর 16-এর মতো পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে এখানে সম্পর্ক কার সঙ্গে কার হবে, এখানে 4-এর সঙ্গে কোশ্চেন মার্কের সম্পর্ক হবে, তারপরে হবে সম্পর্ক এর সঙ্গে, তারপরে সম্পর্ক হবে এর সঙ্গে এর, এবং তারপরে এর সঙ্গে এর, অর্থাৎ একটা করে গ্যাপ রাখে, এবং এই যে 52-এর সঙ্গে এর সম্পর্ক হবে, এর সঙ্গে এর সম্পর্ক, এইভাবে হবে সম্পর্কগুলো। তো তাহলে এবার 4-এর পরে এখানে একটা কোশ্চেন মার্ক, তারপরে 12, অর্থাৎ এখানে কিন্তু 4-এর থেকে 12 এখানে কিন্তু বেড়েছে, তো মাঝখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে এখানে দেখো যদি আমরা প্লাস 4 করি তাহলে এই 4 আর 4 হয় 8, এই কোশ্চেন মার্কের এখানে হলো এই জায়গাটা হলো 8, এই 8-এর সঙ্গে যদি আবার প্লাস 4 করা হয় তাহলে কিন্তু এই 12 পাচ্ছি, এবং এই 12-এর সঙ্গে যদি আবার 4 যোগ করা হয় তাহলে হয় 16, এই 16-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে হয় 20, অর্থাৎ এখানে নিচের প্যাটার্নটা কিন্তু 4-4 করে বেড়েছে, এবং 52-এর যে প্যাটার্নটা রয়েছে সেটা কিন্তু দেখো ধীরে ধীরে কমেছে, এখানে 52-39 হয়েছে, এখানে কত কমলো, এখানে কমলো -13,
13, তাহলে এই 39 থেকে 13ই কিন্তু কমবে। এগুলো আমরা কিন্তু অভিজ্ঞতা থেকে বলতে পারছি, কারণ প্যাটার্ন আমরা বুঝে গেছি। তো এখানে কিন্তু -13 আবার যদি 39 থেকে কমে, তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে? এখানে হবে 26। এই 26-এর থেকে যদি আবার 13 কমে, তাহলে কিন্তু দেখো হয় 13। এই 13 কিন্তু পাওয়া যায়, অর্থাৎ এই -13 প্রসেসটা একদম ঠিক আছে। এবং দুটো উত্তর বা দুটো কোশ্চেন মার্কের স্থানের উত্তর আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 26। তাহলে এই 8 আর 26 কত নম্বরে আছে? এটা কিন্তু আছে অপশান নম্বর এতে, 8 এবং 26, অর্থাৎ অপশান নম্বর এ এক্ষেত্রে সঠিক উত্তর। এবং এটিও কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নম্বর 21-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে। তো তাহলে এক্ষেত্রে প্লাসের মাধ্যমে আমাদেরকে এগোতে হবে, কারণ এখানে গুণ করা হয়নি, কারণ ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়। তাহলে এখানে দেখো 10-এর থেকে 13 হয়েছে, এটা কত বাড়লো? এখানে বাড়লো +3। আবার 13-র থেকে হয়েছে 19, এটা কত বেড়েছে? এখানে বাড়লো +6, 6 বেড়েছে। 19-এর থেকে এখানে কোশ্চেন মার্ক, তারপরে এখানে আবার 55। তো এই দুটো দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু সাধারণত দেখো যেটা বেড়েছে সেটা 3-এর ডবল বেড়েছে। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি, এখানে 6-এর ডবল অর্থাৎ 12 যোগ করে দেখি। 19-এর সঙ্গে যদি 12 যোগ করা হয়, তাহলে এখানে হয় 31 কোশ্চেন মার্কের স্থানে। এবং এই 31-এর সঙ্গে এবার যদি আমরা 12-র ডবল অর্থাৎ 12 × 24 যদি যোগ করি, তাহলে কি 55 হচ্ছে? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু 55 হচ্ছে, 4 × 5 = 2 আর 3 = 5, অর্থাৎ 55, 12-র ডবল। তাহলে কিন্তু প্যাটার্ন আমরা বুঝতে পেরে গেছি, এখানে ডবল যোগ করতে হবে। 24-এর ডবল তাহলে এখানে হচ্ছে 48, 48। 55-এর সঙ্গে যদি 48 যোগ করা হয়, তাহলে হবে 103 এই কোশ্চেন মার্কের স্থানে। এবং তারপরে আছে 199 অর্থাৎ 48-এর ডবল, অর্থাৎ 48-এর ডবল মানে এখানে হয় 96, 96। 103-এর সঙ্গে যদি 96 যোগ করা হয়, তাহলে কিন্তু 199 হয়, অর্থাৎ প্যাটার্ন একদম ঠিক আছে। এবং দুটো উত্তর আমরা পেয়ে গেছি, 31 এবং 103, এবং এটা আছে অপশান নাম্বার সিতে, অর্থাৎ 31 এবং 103। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারলে। আর সুবীর দাসের রিজনিং বইয়ের তুলনায় চঞ্চল ঘোষের রিজনিং বইয়ের রিজনিংগুলো অনেকটাই সোজা, সেটা তোমরা ক্লাসগুলো ফলো করে দেখতে পাচ্ছ। কিন্তু কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে সবসময় যে খুব হাই বা টাফ লেভেলের কোশ্চেন থাকে সেটা নয়, খুব ইজি লেভেলেরই কোশ্চেন দেওয়া হয়। কিন্তু পরীক্ষার সময় আমরা তাতে অনেকে ঘাবড়ে যাই, কিন্তু সেটা করলে হবে না, খুব ইজি প্যাটার্ন দেওয়া থাকে। এবার আমরা কোশ্চেন নাম্বার 22-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে সেটাও কিন্তু মাঝে মাঝে কমেছে এবং বেড়েছে, অর্থাৎ বিভিন্ন রকম কিন্তু সংখ্যা রয়েছে। যেমন এখানে 2, 2-এর পরে 4, 4-এর পরে 3, তার 3-এর পরে কোশ্চেন মার্ক, এবং কোশ্চেন মার্কের পরে আবার 4। এখানে কিন্তু একটা 4 ছিল, মাঝখানে আবার একটা 4 রয়েছে। তাহলে এখানে কী নিয়ম ফলো করতে হবে? যেহেতু এটা বিভিন্ন রকম মাঝখানে কমেছে বেড়েছে, অর্থাৎ এটাও কিন্তু ঠিক আগের যে দুটো সমাধান আমি করিয়েছিলাম, অর্থাৎ নাম্বার 16 এবং নাম্বার 20, এটাও কিন্তু ঠিক একই রকমভাবে একটার সঙ্গে একটা গ্যাপ দিয়ে সম্পর্কিত। যেমন 2-এর সঙ্গে এখানে সম্পর্ক 3-এর, 3-এর সঙ্গে সম্পর্ক 4-এর, 4-এর থেকে 5-এর, তারপরে এখানে কোশ্চেন মার্কের। সেটা কীভাবে? 2-এর থেকে 3, এটা কিন্তু +1 বাড়লো, 3-এর থেকে 4, এটা +1, 4-এর পরে 5, এটাও +1, তাহলে 5-এর পরে এটা অবশ্যই +1, অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে এখানে 6 হবে, অর্থাৎ একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং এখানে এই যে 4 রয়েছে, 4-এর পরে কোশ্চেন মার্ক, তারপরে 16 এবং 16-এর পরে 25, এটা কিভাবে আসলো? তো এখানে দেখো, এখানে একটু অন্য প্যাটার্ন ফলো করা হয়েছে। এখানে যেমন 2-এর স্কোয়ার করা হয়েছে, 2-এর স্কোয়ার 4, এখানে 16 অর্থাৎ এখানে 4-এর স্কোয়ার, এখানে 25 অর্থাৎ এখানে 5-এর স্কোয়ার, 2, 4, 5, অর্থাৎ তাহলে মাঝেরটা এই যে কোশ্চেন মার্ক এখানে হবে 3-এর স্কোয়ার, কারণ 2-এর পরে বা 4-এর আগে 3-ই কিন্তু হয়। 3-এর স্কোয়ার এখানে কত হবে? 3-3-9। কোশ্চেন মার্কের স্থানে এখানে যে উত্তরটা আমরা পাবো সেটা কিন্তু হবে 9, অর্থাৎ দুটো উত্তর তাহলে আমরা পেয়ে গেলাম, একটা 9, একটা 6, এবং এই উত্তরটা রয়েছে অপশান নম্বর ডিতে, 9 এন্ড 6। এটাও কিন্তু একটা নতুন নিয়ম এবং ভালো নিয়ম, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 23-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা কিন্তু কমেছে এবং বেড়েছে, এবং সবার শেষে এখানে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। তো এখানে যে নিয়মটা ফলো করতে হবে দেখো, সেটা কিন্তু অনেকটা কোশ্চেন নাম্বার 18-এর মতো, অর্থাৎ এই যে 2 আর 6, এই যে তারপরে 8 রয়েছে, এটা কিন্তু এই 3টে একে অপরের সঙ্গে সম্পর্কিত। এই কোশ্চেন নাম্বার 23-টা ভালো করে বুঝে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন।
টু অ্যান্ড সিক্স, তারপরে এইট রয়েছে, এই 2 আর 6 যোগ করলে কিন্তু এই 8 হয়। আবার একইভাবে এই 5 আর 3 যোগ করলেও কিন্তু 8 হচ্ছে, অর্থাৎ এই দুটো এবং এই দুটো যোগ করে কিন্তু মাঝের এই 8 আসলো। আবার যদি এই 7 আর 3 যোগ করা হয় তাহলে কিন্তু 10 হয়, এবং 9 আর 1 যোগ করলে তাহলেও কিন্তু এই 10 হয়। তো তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে? তো তাহলে এখানে ঠিক আগের সংখ্যা অর্থাৎ এই দুটো যোগ করতে হবে, অর্থাৎ 5 আর 1 = 6, এখানে কিন্তু হবে উত্তর 6। তো তাহলে কোশ্চেন নাম্বার 23 এ সঠিক উত্তর হবে অপশান ডি, 6। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 24 এর সমাধানটা দেখে নেব। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানেও দেখো মাঝখানে কোনো সময় বেড়েছে কোনো সময় কমেছে, অর্থাৎ সিরিজগুলো কিন্তু এলোমেলো রয়েছে। তো তার জন্য এখানে যে নিয়ম ফলো করতে হবে, তো এখানে যে প্যাটার্নটা ফলো করা হয়েছে সেটা দেখো, এই যে 3 আর 4, এই দুটোর গুণফল কিন্তু হয়েছে 12, 3 4 = 12। তাহলে এই যে 7 আর 3, একই রকমভাবে 3 7 = 21, তাহলে এখানে 24 কত কত হয়েছে? তাহলে 24 করতে গেলে 12 হতে হবে, এখানে কোশ্চেন মার্কের স্থানে 12 2 = 24। এবং এই যে 5 আর 6, এখানে তাহলে কত হবে কোশ্চেন মার্কের স্থানে? 5 আর 6 = 5 6 = 30। তাহলে দুটো উত্তর এখানে পেয়ে গেলাম, 12 আর 30। তাহলে কোশ্চেন নাম্বার 24 এর সঠিক উত্তর হবে অপশান সি, 12 এন্ড 30। এটুই একটা খুব ভালো নতুন নিয়ম, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 25 দেখতে পাচ্ছ, হোমওয়ার্কের জন্য থাকছে। এবং হিন্টসের জন্য বলে রাখি, এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এই সিরিজটা কিন্তু দেখো 2 থেকে শুরু হয়েছে এবং এখানে 4620 গিয়ে পৌঁছেছে, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই গুণের মাধ্যমে সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নের উত্তরটা কী হবে সেই উত্তরটা তোমরা কিন্তু ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এবং এই কোশ্চেন নাম্বার 25 এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের চঞ্চল ঘোষের নিমেষের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের Part-4। এর পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং এই সমস্ত ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। এবং সবশেষে বলবো, ভিডিওগুলো ভালো লাগলে এবং এর থেকে তোমরা উপকৃত হলে ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এ পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।